হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি কুমার কনক। আমি আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ডিজিটাল পদ্ধতিতে বিকাশ অ্যাকাউন্ট তৈরি করবেন। এটা বিকাশের নতুন আপডেট নিয়ে আসছে। আপনারা মোবাইল ফোন দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন। আর বিকাশ অ্যাকাউন্ট আপনারা আপনার ফোন থেকে তৈরি করার পর আপনাকে ওরা সঙ্গে সঙ্গে 100 টাকা বোনাস দিয়ে দিবে। তাহলে চলুন মোবাইল স্ক্রিনে যেয়ে আরো বিস্তারিত দেখা যাক। ওয়েলকাম ব্যাক। বিকাশ অ্যাকাউন্ট তৈরি করতে হলে আপনাকে প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপসটা ডাউনলোড করতে হবে। আমি যেহেতু ডাউনলোড করে রাখছি আর ডাউনলোড করা দেখালাম না, আমি বিকাশ অ্যাপসে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে কিছু অপশন অ্যালাউ চাইবে, আপনারা অ্যালাউ করে দিবেন। তারপরে দেখুন, এখানে দেখুন অ্যাপস থেকে অ্যাকাউন্ট খুলে প্রথমবার লগ ইনে 100 টাকা আপনারা বোনাস পাবেন। আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন সেজন্য এখানে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন, এটাতে আপনারা ক্লিক করবেন। আমি এটাতে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে নিচে দেখবেন যে লগ ইন এবং নিউ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন, আপনারা নিউ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। তারপরে এরকম একটা অপশন চলে আসবে, এইখানে যে নাম্বারটা দিয়ে আপনারা অ্যাকাউন্ট করবেন সেই নাম্বারটা এইখানে দিয়ে দেবেন। আর অবশ্যই সেই সিমটা আপনার এই ফোনে থাকতে হবে, সেই যে ফোন থেকে আপনারা অ্যাকাউন্টটা করবেন সেই ফোনে অবশ্যই সেই সিমটা থাকতে হবে। আমি এখানে নাম্বারটা দিয়ে দেব। নাম্বারটা দেওয়ার পরে এখানে টিক মার্কে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা এইখানে সিমটা কোন কোম্পানির সেটা সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর এইখানে আপনার ভেরিফিকেশন কোডটা চলে আসবে। ভেরিফিকেশন কোড চলে আসার পর এইখানে আপনাকে ল্যাঙ্গুয়েজটা দিতে হবে, এইখানে আপনারা ইংলিশ সিলেক্ট করে দিবেন। তারপরে এইখানে কিছু রুলস আসবে, এইখানে আই অ্যাগ্রিতে আপনারা ক্লিক করে দিবেন। তারপরে মেন স্টেপটা হচ্ছে এটা, রেজিস্টার এ নিউ বিকাশ অ্যাকাউন্ট ইন দ্য ইজি স্টেপ। এইখানে আপনার এনআইডি কার্ডটা সাবমিট করতে হবে, প্লাস আপনার ফটোটা সাবমিট করতে হবে। আমি এনআইডি কার্ডটা সাবমিট করব। এইখানে অ্যালাউ চাইবে, আপনারা অ্যালাউ করে দিবেন। আমি এনআইডি কার্ড সাবমিট করে ফিরে আসতেছি। এনআইডি কার্ডের ফটো তুলে এইখানে সাবমিটে আপনারা ক্লিক করে দিবেন। এখানে প্রসেসিং লেখা উঠবে। তারপরে এখানে আপনাকে ব্যাক পার্টটার ফটো দিতে হবে, আমি ব্যাক পার্টটা দিয়ে দেব। আপনারা এনআইডি কার্ডের ছবি এভাবে তুলবেন, তোলার পর এখানে আবার সাবমিট করে দেবেন। সাবমিট করার পর এখানে প্রসেসিং লেখা উঠবে। তারপরে এইখানে দেখুন আপনার সব ডিটেলস শো করবে। এইখানে সব ডিটেলস আপনারা ভোটার আইডি কার্ডের সাথে মিলাই দেখবেন, আমি মিলাই দেখব। সব কিছু চেক করার পর আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর এইখানে আপনাকে জেন্ডারটা সিলেক্ট করতে হবে, এইখানে জেন্ডারটা আপনারা সিলেক্ট করে দিবেন। আমি মেল সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এইখানে এইগুলো সিলেক্ট করে দিবেন, পার্সোনাল সেভিং, তারপরে মান্থলি, এটা কি আছে এখানে, মান্থলি আপনারা দিয়ে দিবেন হচ্ছে 10,000। তারপরে এটা হচ্ছে দিয়ে দিবেন হচ্ছে স্টুডেন্ট। স্টুডেন্ট দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার সেলফি চাইবে, এখানে আপনি সেলফি দিয়ে দিবেন। আমি সেলফিটা দিয়ে দিব। দেখুন এখানে সেলফিটা চাচ্ছে, সেলফিটা আমি দিয়ে ফিরে আসতেছি। তারপরে এখানে কনফার্মে আপনারা ক্লিক করবেন সেলফিটা দেওয়ার পর। আমি কনফার্মে ক্লিক করে দিলাম। কনফার্মে ক্লিক করার পর এইখানে দেখবেন যে সাবমিট ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুল সাবমিটেড, কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে আপনার বিকাশে চলে যাবেন।
আপনার কিপ্যাডে চলে যাবেন, যায় *247# লিখে আপনারা কলে চলে যাবেন। কলে যাওয়ার পরে এখানে দেখবেন হচ্ছে অ্যাক্টিভেট মোবাইল মেনু, এটাতে আপনারা ওয়ানে ক্লিক করে দিবেন। ওয়ানে ক্লিক করার পর এইখানে আপনাকে ইন্টার এ 5-ডিজিট নিউ পিন কোড, এখানে আপনার পিন কোডটা দিতে হবে। আমি পিন কোডটা দিয়ে সেন্ড করব। তারপরে এইখানে আপনার পিন কোডটা দেওয়ার পর নতুন পিন কোড, তারপরে কনফার্ম পিন কোড দেওয়ার পর এরকম অপশন চলে আসবে, ইওর বিকাশ মোবাইল মেনু ইজ অলরেডি টু ইউজ, প্লিজ ডু নট শেয়ার ইওর পিন উইথ আদার, ডায়াল এত এত অ্যাক্সেস ইওর বিকাশ অ্যাকাউন্ট। এখন দেখবো আমার বিকাশ অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়েছে কি হয়নি, আমি সেজন্য আবার এখানে ক্লিক করব। ক্লিক করে দেখুন আমার বিকাশ অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল খুব সহজে। এখন এই অ্যাকাউন্টটা আমি বিকাশ অ্যাপসে লগ ইন করবো। এখানে আপনার নাম্বারটা দেওয়ার পর এখানে পিন কোডটা দিতে বলো, আমি পিন কোডটা দিয়ে লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট টাইম লগ ইন করে দেখাচ্ছে আমাকে ওরা সঙ্গে সঙ্গে টাকা পেইড করে দেয় কি দেয় না। পিন কোডটা দেওয়ার পর এইখানে আপনারা টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে আপনারা ইংলিশ করে দিবেন। ইংলিশ করার পর এইখানে নাম দিতে হবে, এগুলো আমি স্কিপ করে দিব, সবগুলো স্কিপ করে দিব। এখন আমি আমার ব্যালেন্সটা দেখাই আপনাদেরকে। এখানে দেখুন ব্যালেন্স হচ্ছে 100 টাকা, আমি এই নাম্বারটা দিয়েই অ্যাকাউন্ট তৈরি করলাম। দেখুন আমাকে ওরা 100 টাকা দিয়ে দিচ্ছে। আমি এটা রিফ্রেশ দিয়ে দেখাচ্ছি, এইখানে ট্যাপ ফর ব্যালেন্স, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখুন আমার ব্যালেন্সটা হচ্ছে 100 টাকা, ওরা আমাকে দিয়ে দিচ্ছে সঙ্গে সঙ্গে। আমি এখন মেসেজটা আপনাদেরকে দেখাই, আমি সেজন্য মেসেজ অপশনে চলে যাব। মেসেজ অপশনে যাওয়ার পর এইখানে দেখুন হচ্ছে কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন ইউ হ্যাভ রিসিভ ক্যাশ ব্যাক টু এত টাকা, ব্যালেন্স টু এত টাকা। আর এখানে দেখুন আমার রেজিস্টার বোনাস 50 টাকা এবং বিকাশ অ্যাপস ইউজ করার 50 টাকা, এই দুইটা হচ্ছে মিলে আমাকে 100 টাকা ওরা দিয়ে দিছে। এভাবে আপনারা অ্যাকাউন্ট করা মাত্র 100 টাকা বোনাস পেয়ে যাবেন। আমার ভিডিওটি এই পর্যন্তই ছিল, ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে। আবার দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।